অতিরিক্ত মুনাফা করায় রাজধানী কারওয়ান বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে সংস্থাটি বাজার থেকে চলে যাওয়ার পরপরই আগের দামে বেচে বিক্রির অভিযোগ ক্রেতাদের। শসায় লেবু বেগুনের মতো ইফতারের অপরিহার্য উপকরণের দাম কেজিতে 40 থেকে 50 টাকা বেড়েছে। সুখবর নেই মুরগির বাজারেও, ব্রয়লার 250 টাকায় এবং সোনালী বিক্রি হচ্ছে 380 টাকা কেজিতে। শুরু হইলে আগে মনে করেন ছোলা কিনতাম, ডাবলি কিনতাম, তারপরে বেসন কিনতাম, ওই বুশি কিনতাম, মিঠাই কিনতাম, চিনি কিনতাম, সব কিছুই একবারে কিনতাম। কিন্তু এখন তো পারলাম না কিছুই কিনতে, এখন তো তরকারির বাজারেই নিতে পারি না। রসুন আড়ার মতো বেশিরভাগ ক্রেতাই বাজারে এসে হতাশ, অতীত স্মৃতিচারণ করে। কয়েক বছর আগেও রোজার প্রথম দিন মন মতো বাজার করতে পারলেও এখন তা শুধুই স্বপ্ন। সংযমের মাস রোজা আসলেই অসংযমী ব্যবসায়ীদের অতি মুনাফার জাতাকলে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের হাহুতাশ বেড়ে যায় কয়েক গুণ। মরণ হলো মধ্যবিত্তের, যারা উপরে আছে তারা ভালো আছে, যারা নিচে আছে তারা ভালো আছে। আমি কি আমার পক্ষে সম্ভব? ফকিরের কাছে মতো হাত পাতা আমার পক্ষে সম্ভব? রিক্সা চালানো আমি কি পারবো? যে রাস্তায় হাঁটা ভিক্ষা করতে। পাকিস্তানি মুরগি আগে ছিল 150-200, এখন তো বাইরে গেছে 350, তা আমরা তো কিনতে পারতেছি না। আমাদের মতন ফ্যামিলি যারা আছি মধ্যবিত্ত, তাদের খুব চলতে ফিরতে খুবই কষ্ট করে। মানে ব্রয়লার কিনে হচ্ছে 235 টাকা আজকের বাজারে, 245-50 টাকা বিক্রি করতে আসছে। তুলনামূলক খাইতে হবে, কারণ না হলে কিভাবে আমরা চলবো? এভাবে এত দামে সবকিছু দাম বাড়তি। লেবু তো আগে আমরা হালি কিনতাম 20 টাকা করে, 30 টাকা করে, এখন সেই লেবু হয়ে গেছে 40 টাকা। শশা ছিল 30 টাকা, সেই শশা 50 টাকা। ভোক্তার স্বার্থে এবং দামে নাগাল টানতে দলবল নিয়ে বাজারে হাজির জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সবজির বাজারে অতিরিক্ত মুনাফাকারীদের লাগাম টানতেই সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন সংস্থাটির প্রতিনিধিরা। অতি মুনাফা এবং ক্রয় বিক্রয়ের রসিদ না থাকায় বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করে প্রতিষ্ঠানটি। বাজারে যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয়, আমরা এবারে বলেছি সংশ্লিষ্ট বাজার কমিটিকে দায়বদ্ধতার মধ্যে আমরা আনব। আমরা আজকে কারওয়ান বাজারে এসেছি যে বেগুন এখানে আমরা দেখেছি 40 টাকা করে ক্রয় করে একজন বিক্রি করছেন 50 টাকা, আবার আমরা আরেকজনকে বললাম যে 70 টাকা বিক্রি করছেন। এটা তো হতে পারে ভোক্তার সাথে স্পষ্ট প্রতারণার সময়। তবে সংস্থাটি বাজার ছাড়ার খবরেই পাল্টে যায় দৃশ্যপট, বাজার ফিরে পায় আগের চেহারায়। বিক্রেতারা বেশি দাম হাঁকাতে শুরু করলে ক্ষুব্ধ ক্রেতারা। আগে তো যখন ভোক্তারা আসছিল তখন কিন্তু চাচ্ছে 60 টাকা, কিন্তু আমরা ওরা চলে যাওয়ার পরে এখন এখানে 90 টাকা চাচ্ছে। ভোক্তা অধিকার আসলে দাম এমনি তো কমে যায়, আর এছাড়া দাম বাড়তে থাকে 10 টাকা 20 টাকা প্রতিটাই, এটা আমরা দেখতেছি। ভালোটার দাম আর খারাপটা ম্যাক করলে তো নাম তো সবই কথা বুঝুন না কি হয়েছে। এটা এক প্লেনের মাছের মাল সবচেয়ে ভালোটা, এটা দাম বেশি, এটা 80 টাকা কিনা বেচা হইলো 90 টাকা। ঢাকায় 7টি সহ সারা দেশে ভোক্তা অধিকারের 56টি টিম বাজার তদারকি করছে। পুরো রমজানেই বাজারে কঠোর মনিটরিং করা হবে বলে জানিয়েছে ভোক্তাদের স্বার্থ নিয়ে কাজ করা সংস্থাটি। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।